কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এটুআই সহযোগিতায় জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি একটু সাউন্ড ওকে করে নিই। ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং লাইভ ভিউয়ার সবাইকে, আমার সালাম, আসসালামু আলাইকুম। কম্পিউটার টেকনোলজি ষষ্ঠ পর্বের সাবজেক্ট মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং নিয়ে আমি উপস্থিত হয়েছি নাসরিন আখতার ইনস্ট্রাক্টর কম্পিউটার, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। লেকচার 9 আমরা আজকে আলোচনা করব মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং এর চতুর্থ অধ্যায়, 8086 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেসিং মোড এবং প্রোগ্রামিং ধারণা। আজকে যে যে পয়েন্টগুলো আলোচনা করা হবে তা হলো ইনস্ট্রাকশন কি, অ্যাড্রেসিং মোড বলতে কি বোঝায়, 8086 মাইক্রোপ্রসেসরে কত রকমের অ্যাড্রেসিং ব্যবহার করা হয় অর্থাৎ অ্যাড্রেসিং মোডের শ্রেণীবিভাগ এবং তাদের বর্ণনা। চলে যাই তাহলে আমাদের আজকের আলোচনায়। আমরা প্রথমেই আলোচনা করব ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন কি আসলে? ইনস্ট্রাকশন বলতে আমরা সহজে যেটা বুঝি সেটা হলো যে নির্দেশনা, কোনো কাজের নির্দেশনা। মাইক্রোপ্রসেসর বা আদার্স এই যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলোকে যখন আমি ডাটার কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করে থাকি, তাদেরকে সাধারণত আমরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কতগুলো কমান্ডস দিয়ে থাকি, সেই কমান্ডসগুলোকেই আমরা এখানে ইনস্ট্রাকশন হিসেবে বলে থাকি। অর্থাৎ প্রতি লাইনে, প্রতি এক্সপ্রেশনটাকে আমরা ইনস্ট্রাকশন বলে থাকি। মাইক্রোপ্রসেসরকে কাজ করার জন্য আমরা যখন হার্ডওয়্যার লেভেলে চিন্তা করি, তখন তাকে কাজ করানোর জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই মেশিন ল্যাঙ্গুয়েজের পরেই কিন্তু আসছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে প্রতিটি লাইন বা যে কমান্ডস, এই কমান্ডস বা ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনগুলোকে আমরা যদি বিবেচনা করে থাকি, তাহলে এখানে আমরা দেখব যে দুটি অংশে, মেনলি দুটি অংশে আমরা ভাগ করে থাকি, একটা হচ্ছে অপকোড আর একটা হচ্ছে অপারেন্ড। অপকোড অংশটুকু যা বর্ণনা করবে সেটা হলো যে নির্দেশনা, মানে তো কাজের কাজের বর্ণনা, অর্থাৎ কি কাজ হবে সেটা হচ্ছে অপকোড। আর অপারেন্ট হচ্ছে ওই কাজটি কার উপরে অ্যাপ্লাই হবে বা প্রয়োগ হবে বা কোন ডাটার উপরে প্রয়োগ হবে সেটা হচ্ছে অপারেন্ট। যেমন আমরা এখানে যদি দেখি যে এ ইকাল টু বি প্লাস সি, এটা একটা এক্সপ্রেশন বা ইনস্ট্রাকশন। এখানে বি প্লাস সি, এখানে কাজ হচ্ছে কি, যোগ, অর্থাৎ অপকোড হবে, অপকোড হচ্ছে এখানে যোগ। আর কার উপরে ওই যোগ অপারেশনটা অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে বি এবং সির উপরে। তাহলে বি আর সি এখানে অপারেন্ট। আমাদের অ্যাড্রেসিং মোড বোঝার জন্য অপারেন্ট এবং অপকোড এই বিষয়গুলো খুব স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। এই জন্যই আমরা এই বিষয়টি আরো ভালো করে দেখব। তাহলে অপকোড হলো যে কোনো কাজের নির্দেশনা, আর অপারেন্ট হলো ওই কাজ কার উপরে অ্যাপ্লাই হবে সেটা বর্ণনা। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যদি একটা ইনস্ট্রাকশন দেখে থাকি যে মুভ এ এক্স কমা বি এক্স, আচ্ছা তার আগে আমরা একটু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কাজের ওপর মিল রেখে, কাজের সাথে মিল রেখে ছোট ছোট শব্দ ব্যবহার করে, যেটাকে আমরা নেমোনিক্স বলে থাকি। ছোট ছোট নেমোনিক্স ব্যবহার করে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়েছে মানুষের সুবিধার্থে। যেমন যোগের জন্য অ্যাড ব্যবহার করা হয়ে থাকে, স্থানান্তরের জন্য মুভ ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে আমরা একটা স্থানান্তরের ইনস্ট্রাকশন দেখানো হয়েছে যে মুভ, তারপরে আমরা তাহলে অপকোডের ঘরে লিখছি মুভ, আর অপারেন্টের ঘরে লেখা আছে এ এক্স কমা বি এক্স, অর্থাৎ স্থানান্তরিত হবে সেটা হচ্ছে কাজ যা আমরা অপকোডের ঘরে লিখেছি, আর এ এক্স আর বি এক্স হলো যার উপরে স্থানান্তরিত হবে বা যে ডাটাগুলো স্থানান্তরিত হবে সেটা হচ্ছে অপারেন্ট এ এক্স এবং বি এক্স। এই মুভ ইনস্ট্রাকশনটা লেখার ক্ষেত্রে বা ম্যাক্সিমাম ইনস্ট্রাকশন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা এই রুলসটা ফলো করে থাকি, অর্থাৎ মুভের পরে যে অপারেন্টটি থাকবে সেটা হচ্ছে ডেস্টিনেশন অপারেন্ট হিসেবে
থাকে, এবং তারপরে কমার পরে যেটা থাকে সেটা হচ্ছে সোর্স অপারেন্ড হিসেবে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে মুভে পরে এ এক্স আছে, তাহলে এ এক্স হচ্ছে আমার ডেস্টিনেশন অপারেন্ড আর বি এক্স হচ্ছে আমার সোর্স অপারেন্ড। অর্থাৎ এইখানে বি এক্স সোর্স মানে কোথা থেকে আসবে, যেতে স্থানান্তরিত হবে, কোথা থেকে আসবে এবং কোথায় যাবে, সোর্স থেকে আসবে ডেস্টিনেশনে যাবে, তার মানে বি এক্স রেজিস্টারের কন্টেন্ট এ এক্স রেজিস্টারে স্থানান্তরিত হবে। তাহলে আমার ইনস্ট্রাকশন কি, ইনস্ট্রাকশনের কয়েকটি মেনলি পার্ট থাকে এবং সেই পার্টগুলো কি কি কাজ করে সেগুলো আমরা আলোচনা করলাম। নেক্সট পয়েন্টে চলে যাব। নেক্সট পয়েন্ট আমাদের হলো অ্যাড্রেসিং মোড। অ্যাড্রেসিং মোড কি, আমরা এই যে একটা ইনস্ট্রাকশনের যে দুটো অংশ দেখলাম, একটা হচ্ছে অপকোড আর একটা হচ্ছে অপারেন্ড। এই অপকোড, অপকোড বলতে আমরা যেটা বললাম যে কাজ, আর অপারেন্ড হচ্ছে সেই ডাটাটা। কাজ তো ফিক্সড, যে তার নেমোনিক্সগুলো ফিক্স থাকে, তাহলে অপারেন্ড, এই অপারেন্ড কম্পিউটারের হিসেবে যদি আমরা চিন্তা করে থাকি, তাহলে কম্পিউটারে কোথায় কোথায় বা মাইক্রোপ্রসেসর তার ডাটাটা কোথায় কোথায় রাখতে পারে। আমরা খুব সাধারণভাবে যদি চিন্তা করে থাকি, তাহলে খেয়াল করে দেখো যে আর্কিটেকচার পড়ার সময়, 8086 মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার পড়ার সময় আমরা দেখেছিলাম যে 16 বিটের চারটা জেনারেল পারপাস রেজিস্টার রয়েছে, এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স, সেখানে অস্থায়ীভাবে ডাটা রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তার মানে ডাটাটা সেখানেও রাখা যেতে পারে। আর কমনলি আমরা যেটা জানি যে মেমোরিতে, আর আরও একটা জিনিস আমরা দেখে থাকি যে সরাসরি দেওয়া থাকে, সেটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে বলতে পারি। তাহলে মাইক্রোপ্রসেসর যে ইনস্ট্রাকশনটা দেওয়া হচ্ছে, সেই ইনস্ট্রাকশনে যে ডাটাটার অবস্থান প্রকাশ করা হয় বিভিন্নভাবে, অর্থাৎ এই বিভিন্নভাবে প্রকাশ করার পদ্ধতিকেই আমরা অ্যাড্রেসিং মোড বলে থাকি। আবার বলছি যে একটা ইনস্ট্রাকশনে অপারেন্ড কোথায় থেকে আসবে সেই সোর্সটা বলে দেওয়ার পদ্ধতিকে আমরা অ্যাড্রেসিং মোড বলে থাকি, অর্থাৎ ইনস্ট্রাকশনে ডাটার অবস্থান প্রকাশের পদ্ধতিকে অ্যাড্রেসিং মোড বলা হয়ে থাকে। একটু আগে যে ইনস্ট্রাকশনটা আমরা এখানে দেখলাম যে মুভ এ এক্স কমা বি এক্স, মুভ অপকোড, আর এ এক্স আর বি এক্স এই দুজনাই কি হলো রেজিস্টার, তাহলে ডাটাটা আমার কোথায় আছে রেজিস্টারে, এই যে এই ধরনের পদ্ধতিকে আমরা কি বলছি, অ্যাড্রেসিং মোড বলে থাকি। অ্যাড্রেসিং মোড মাইক্রোপ্রসেসর ভেদে বিভিন্ন, মাইক্রোপ্রসেসর বিভিন্ন রকম সাপোর্ট করে থাকে, মাইক্রোপ্রসেসর ভেদে ভিন্ন ভিন্ন স্টাইলে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে অ্যাড্রেসিং মোড হয়ে থাকে। যেমন 8085 মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে অ্যাড্রেসিং মোড মাত্র 5টি, আর 8086 মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে এই অ্যাড্রেসিং মোড 12টি। তাহলে আমরা চলে যাই 8086 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেসিং মোড কয় রকম ভাবে আছে। আমরা একটু আগে বললাম যে 8086 মাইক্রোপ্রসেসরের মোট অ্যাড্রেসিং মোড আমরা 12টি জানি, এগুলোকে 5টা গ্রুপে ভাগ করা হয়ে থাকে। যেমন এখানে রেজিস্টার অ্যান্ড ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, মেমোরি অ্যাড্রেসিং মোড, আইও পোর্ট অ্যাড্রেসিং মোড, এবং রিলেটিভ এবং ইমপ্লাইড। প্রথমে আমরা যেটা আলোচনা করব রেজিস্টার অ্যান্ড ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, অর্থাৎ এই এই অ্যাড্রেসিং মোডের নামের সাথে আমরা বুঝতে পারছি যে এখানে কি ধরনের সোর্সটা থাকবে। ডাটার সোর্সটা এখানে দুই রকম ভাবে থাকবে, আর এটাকে আমরা এই জন্য দুই গ্রুপে ভাগ করেছি, একটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড আর একটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। প্রথমে আসি আমরা রেজিস্টার অ্যাড্রেসিং মোড কাকে বলছি। যখন আমি এই যে ইনস্ট্রাকশনটা দেখালাম, ফরম্যাটটা দেখালাম যে মুভের পরে আমার সাধারণত দুই ধরনের অপারেন্ট থাকে, একটা হচ্ছে সোর্স অপারেন্ট আর একটা হচ্ছে ডেস্টিনেশন অপারেন্ট, সেই ক্ষেত্রে যখন আমার ইনস্ট্রাকশনের সোর্স এবং ডেস্টিনেশন উভয়ই রেজিস্টারের মধ্যে থাকে, তখন আমরা সেই অ্যাড্রেসিং মোডকে রেজিস্টার অ্যাড্রেসিং মোড বলে থাকি। যেটা আমরা এতক্ষণ ধরে এক্সাম্পল হিসেবে দেখছিলাম যে মুভ এ এক্স কমা বি এক্স, সেখানে এই এই অ্যাড্রেসিংটাকে আমরা রেজিস্টার অ্যাড্রেসিং বলে থাকি। আর ইমিডিয়েট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে, আচ্ছা তার আগে আমরা একটু এখানে দেখাই যে মুভ এ এক্স বি এক্স কমা বলেছি, আমরা একটু আগে আলোচনা করলাম যে আমরা জেনারেল পারপাস রেজিস্টার এ এক্স, বি এক্স, সি এক্স, ডি এক্স এই চারটাকে আমরা এখানে রেজিস্টার ডাটা রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে, এবং এরা যখন ইনস্ট্রাকশনে থাকে তখন সেই ইনস্ট্রাকশনকে আমরা বলে থাকি রেজিস্টার অ্যাড্রেসিং মোড। এক্ষেত্রে 16 বিট হলে এ এক্স ব্যবহার করব, আর 8 বিট হলে এ এইচ অথবা এ এল ব্যবহার করে অ্যাড্রেসিং করা হয়ে থাকে।
এরপরে চলে আসি আমরা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড হলো জাস্ট কনস্ট্যান্ট টাইপ যেটা বলছিলাম আমরা, যে আমার যে ডাটাটি দরকার সোর্স বা ডেস্টিনেশন, যে ডাটাটি সোর্স, মেনলি সোর্সই হবে আমার এখানে, এই সোর্স অপারেন্টটি আমার সরাসরি ইনস্ট্রাকশনে দেওয়া থাকবে। অর্থাৎ 8 বিটের বা 16 বিটের ডাটা যখন ইনস্ট্রাকশনে সরাসরি দেওয়া থাকে, সেই অ্যাড্রেসিং মোডকে আমরা বলে থাকি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। যে এখানে আমরা যদি উদাহরণ হিসেবে দেখো যে মুভ এক্স কমা FF25H, অর্থাৎ এটা একটা 16 বিটের ডাটা, এই 16 বিটের ডাটা আমি ইনস্ট্রাকশনে সরাসরি দিয়ে দিয়েছি, অর্থাৎ এই FF25 এই ডাটাটি সরাসরি AX এ স্থানান্তরিত হবে। একইভাবে যদি 8 বিটের ডাটা থাকতো, তাহলে 05H এই ডাটাকে আমার 8 বিটের এই ডাটাটি AL এ স্থানান্তরিত হবে। তাহলে এই হলো আমার রেজিস্টার অ্যাড্রেসিং মোড এবং ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। অর্থাৎ সহজ কথায়, যখন আমার ইনস্ট্রাকশনে সবগুলো রেজিস্টার থাকবে তখন রেজিস্টার অ্যাড্রেসিং মোড, আর যখন আমার একটা ভ্যালু সরাসরি দেওয়া থাকবে ইনস্ট্রাকশনে তখন আমরা সেটাকে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড বলে থাকি। এরপরে আমরা চলে যাব মেমোরি অ্যাড্রেসিং মোড। এইটি আমাদের একটু জটিলতা তৈরি করে, বা ছাত্রদের ক্লাস নেওয়ার সময় আমরা দেখছি যে এটা ছাত্ররা সহজে একটু বুঝতে কষ্ট হয়। তো আমি আশা করব তোমরা খুব মনোযোগ সহকারে এই লেকচারটি দেখবে, যাতে করে তোমরা মেমোরি অ্যাড্রেসিং বুঝতে সহজ হয়। মেমোরি অ্যাড্রেসিং যখনই আমরা বলছি, তার মানে সব প্রথমে আমাদের মনে রাখতে হবে যে এই ধরনের অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে আমার সোর্স বা ডেস্টিনেশন অপারেন্ট অবশ্যই একটা মেমোরি লোকেশন বা দুটো মেমোরি লোকেশন থাকবে। আবার বলছি, মেমোরি অ্যাড্রেসিং মানে ডাটা আমার অবশ্যই মেমোরিতে আছে, এবং এই মেমোরিতে থাকা মানে মেমোরি ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেশন করা, এবং ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করা মানে তার দুটো অংশ থাকে, একটা আছে সেগমেন্ট রেজিস্টার এবং অফসেট। সেই অফসেট দেওয়ার সেগমেন্ট যেহেতু এখানে ফিক্সড, যেহেতু মেমোরি লোকেশন ব্যবহার করছি আমরা কার জন্য, অপারেন্টের জন্য, অপারেন্টকে ডাটা, তাহলে ডাটার জন্য ডাটা সেগমেন্ট ফিক্সড। তার মানে এখানে সেগমেন্ট রেজিস্টার মেমোরি অ্যাড্রেসিং এর ক্ষেত্রে যেহেতু ডাটা নিয়ে কাজ করা হচ্ছে, তাহলে DS এখানে ফিক্সড। তাহলে বাকি থাকছে আমার ফিজিক্যাল অ্যাড্রেসের অফসেট। এই অফসেট মেমোরি অ্যাড্রেসিং এর 6 ভাবে ইনস্ট্রাকশনে দেওয়া থাকে। আবার বলছি, ইনস্ট্রাকশনে 6 ভাবে অফসেট দেওয়া থাকে, এই জন্য মেমোরি অ্যাড্রেসিং কে আমরা 6 ভাবে ভাগ করেছি। এক হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাড্রেসিং, 2 রেজিস্টার ইনডাইরেক্ট মেমোরি অ্যাড্রেসিং, 3 বেস মেমোরি অ্যাড্রেসিং, 4 ইন্ডেক্স মেমোরি অ্যাড্রেসিং, এবং 5 বেস ইন্ডেক্স মেমোরি অ্যাড্রেসিং, এবং 6 হলো স্ট্রিং মোড অ্যাড্রেসিং মোড। তাহলে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাড্রেসিং। আমরা একটু আগেই বললাম, যেহেতু মেমোরি লোকেশন থাকবে একটা ইনস্ট্রাকশনে, এই ধরনের ইনস্ট্রাকশনে অ্যাড্রেসিং মোডে আমার মেমোরির একটা লোকেশনের অবশ্যই ইনস্ট্রাকশনে থাকবে। মেমোরির লোকেশনে কি দেওয়া যেতে পারে, আমরা যেহেতু ডাটা নিয়ে কাজ করছি, আবার বলছি ডাটা সেগমেন্ট এখানে ফিক্সড, ডাটা সেগমেন্ট সেগমেন্ট রেজিস্টার হিসেবে এখানে ফিক্সড, তার মানে বেজ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে বাকি থাকছে অফসেট। এই অফসেটটা 6 ভাবে দেওয়ার হয় মেমোরি অ্যাড্রেসিং এ। ডাইরেক্ট মেমোরি অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আমার এই অফসেটটা ইনস্ট্রাকশনে সরাসরি দেওয়া হয়ে থাকে। ডাইরেক্ট মেমোরি অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আমরা কি বলছি, ডাটার ফিজিক্যাল লোকেশনে 16 বিটের অফসেট ইনস্ট্রাকশনে সরাসরি দেওয়া থাকে। যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে দেখাইছি, মুভ এক্স কমা, এই যে ব্র্যাকেটের ভিতরে আমরা 1000 লিখেছি, একটু আগেই কিন্তু আমরা ইমিডিয়েটে দেখেছি যে সরাসরি 16 বিটের ডাটা থাকে। তাহলে ডাটা এবং অফসেটের মধ্যে ডিফারেন্স করা হয়েছে ব্র্যাকেট দিয়ে। আগের ইমিডিয়েটের ক্ষেত্রে দেখো যে সেখানে ব্র্যাকেট দেওয়া ছিল না, কিন্তু আমি যখন একটা অফসেট হিসেবে আইডেন্টিফাই করছি বা ডিক্লেয়ার করছি, সেক্ষেত্রে আমাদের ব্র্যাকেটের মধ্যে থাকবে। তাহলে ব্র্যাকেট দেখেই আমরা চিনতে পারবো যে এটা অফসেট না ডাটা।
তাহলে এই ক্ষেত্রে আমার এই যে 16 বিটের অফসেট ব্যবহৃত হয়ে থাকে, ফিজিক্যাল অ্যাড্রেস যদি আমরা হিসাব দেখে থাকি যে ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু কি, যে বেস মানে সেগমেন্ট রেজিস্টারের সাথে 10 গুণ করে তার সাথে অফসেট যোগ হবে, তাহলে এখানে এই 16 বিটের যে অফসেট, 16 বিটের অফসেটটা আমার ইনস্ট্রাকশনে সরাসরি দেওয়া রয়েছে। তাহলে এই লোকেশনটা আমাকে আগে বের করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশনে দেখি যে এখানে আমরা ধরে নিচ্ছি যে আমরা এখানে যেহেতু ডিএস বলেছি ফিক্স, ধরে নিচ্ছি যে ডিএস এর ভিতরে রেজিস্টারের ভিতরে 2000 দেওয়া আছে, 2000 বর্তমান ভ্যালু আছে, 2000H অর্থাৎ, এবং অফসেট আমার ইনস্ট্রাকশনে দিয়ে রাখছি 1000। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস আমরা কি পাচ্ছি, যে 2000 × 10 প্লাস 1000 অর্থাৎ 21000 আমার ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি হয়। তাহলে এই 21000 আমার এই যে টোটাল মেমোরি, এই 1 মেগাবাইট 8086 মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে আমাদের যে টোটাল মেমোরি, সেখানেই তো আমার মেমোরিতে ডাটাটা থাকবে। তাহলে এই 21000 লোকেশনে আমার এই যে 05 ডাটাটা, এটা আমার সোর্স অপারেন্ট হিসেবে ব্যবহৃত হবে, এবং ডেস্টিনেশন কি আছে, AL অর্থাৎ এই AL এ 05 স্থানান্তরিত হবে। একটা যদি মেমোরির লোকেশন কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে অ্যাড্রেস ক্যালকুলেশন হচ্ছে, সেটা বুঝলে বাকি পাঁচটিও তোমাদের সহজ হয়ে যাবে। আবার আমি একটু সংক্ষেপে একটু বলে দিই যে এই ডাইরেক্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে অফসেটটি, ফিজিক্যাল অ্যাড্রেসের অফসেটটি আমার ইনস্ট্রাকশনে দেওয়া থাকবে 16 বিটের। তাহলে এই 16 বিটের অফসেট এখানে দেওয়া রয়েছে। তাহলে আমাদের প্রথমে আগে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হবে। ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করার জন্য আমার প্রথমে লাগবে বেস রেজিস্টার বা সেগমেন্ট রেজিস্টার, যেহেতু ডাটা তাহলে ডিএস এখানে ফিক্স আর অফসেট এখানে ইনস্ট্রাকশনে দেওয়া রয়েছে, তাহলে হলো 1000। তাহলে ক্যালকুলেশন করে পাচ্ছি আমি 21000। এই 21000 লোকেশনের ডাটাটাই আমার এখানে অপারেন্ট হিসেবে ব্যবহৃত হবে। এরপরে পয়েন্টে আছে রেজিস্টার ইনডাইরেক্ট মেমোরি অ্যাড্রেসিং মোড। আর এতক্ষণ দেখলাম ইনস্ট্রাকশনে সরাসরি দেওয়া রয়েছে, এখানে সরাসরি দেওয়া থাকবে না, অফসেটটা রেজিস্টারের মধ্যে দেওয়া থাকবে, এটাই হলো এখানকার মূল কথা। এই অ্যাড্রেসিং এর মূল কথা হলো যে আমার এখানে 4টা রেজিস্টার ব্যবহার করা হবে অফসেট দেওয়ার জন্য, বিএক্স বিপি এসআই ডিআই। এই 4টা রেজিস্টারের সরাসরি না দিয়ে রেজিস্টারের মাধ্যমে 16 বিটের অফসেট ইনস্ট্রাকশনে দেওয়া থাকবে। আমরা একটু আগে একটা উদাহরণ অনেকবার দেখেছি মুভ এক্স কমা বিএক্স, এখানে ওটার ক্ষেত্রে এখানে কিন্তু একটা পার্থক্য রয়েছে ব্র্যাকেটের, অর্থাৎ এখানে যে রেজিস্টারটা ব্যবহৃত হচ্ছে সেটা অফসেট হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই জন্য এটা ব্র্যাকেটে রাখা হয়েছে। তাহলে আমি ইনস্ট্রাকশনে সরাসরি না দিয়ে এই বিএক্স রেজিস্টারের মধ্যে দিয়েছি। বিএক্স রেজিস্টারে কি আছে সেটা আমরা যদি এখন দেখে নিই, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো যে আমার বিএক্স রেজিস্টারে আছে 1000, এই বিএক্স রেজিস্টারে আছে আমার 1000, আর ডিএস এ আমরা ধরে নিচ্ছি যে এখানে 2000 আছে। তাহলে আমার ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনে কি হবে, ডিএস ইন্টু 10 প্লাস বিএক্স, তাহলে 2000 × 10 প্লাস 1000, 21000। তাহলে এই মেমোরি লোকেশনের 21000-এ আমার এই সোর্স অপারেন্টটি রয়েছে, অর্থাৎ 05 আমার AL-এ স্থানান্তরিত হবে। এরপরে চলে যাব আমরা বেস মেমোরি অ্যাড্রেসিং এ। বেস মেমোরি অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আমার বেস রেজিস্টার দুটো জানি, একটা বিএক্স এবং বিপি। এই বিএক্স বিপি রেজিস্টারের সাথে আমার 16 বিটের একটি ডিসপ্লেসমেন্ট বা কনস্ট্যান্ট ব্যবহৃত হয়ে অফসেট ক্যালকুলেশন করা হবে। এখানে আবার বলছি, এখানে এই দুটো থেকে একটু আলাদা, আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট যেটা দেখে আসলাম তাতে অফসেট সরাসরি 16 বিটের দেওয়া ছিল, এখানে রেজিস্টারের কন্টেন্টের সাথে আরও 16 বিটের কনস্ট্যান্ট দেওয়া থাকবে এই ধরনের অ্যাড্রেসিং মোডে। এবং এখানে বেজ রেজিস্টার ব্যবহার করা হয়ে থাকে, বেজ রেজিস্টার দুটি, একটা বিএক্স এবং বিপি। আমার একটা উদাহরণ যদি দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মুভ এক্স কমা বিএক্স ব্র্যাকেটে, একটু আগে যেটা শুধু যদি বিএক্স থাকতো তাহলে রেজিস্টার ইনডাইরেক্ট হতো, তার সাথে আবার আমরা 16 বিটের একটা ডিসপ্লেসমেন্ট বা কনস্ট্যান্ট ব্যবহার করেছি, এই যে কনস্ট্যান্ট ব্যবহার করেছি, তাহলে সেই ক্ষেত্রে আমার
অফসেটটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এই দুটির যোগফল হবে আমার অফসেট। এই যে অফসেট ইকুয়াল টু বিএক্স প্লাস ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এখানে বিএক্স এ আমরা যদি ধরে নিই যে 1000 আছে তাহলে আমার অফসেট হবে 4000। আর ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি হচ্ছে যে ডিএসএ যদি 2000 ধরে থাকি তাহলে 2000 × 10 প্লাস 1000 প্লাস 3000 ইকুয়াল টু 24000। তাহলে এইখানে আমার যে মেমোরি লোকেশনটা পেলাম সেই মেমোরি লোকেশনটা হলো 24000। এই মেমোরি 24000 লোকেশনে যে ডাটাটি রয়েছে সেটি এএক্স রেজিস্টারে স্থানান্তরিত হবে। তাহলে এই ছিল বেজ বেজ রেজিস্টার, আবার বলছি বিএক্স বিপি থাকবে, তার সাথে থাকবে 16 বিটের একটি কনস্ট্যান্ট বা ডিসপ্লেসমেন্ট। এরপরে পরবর্তীতে দেখি ইন্ডেক্স মেমোরি অ্যাড্রেসিং মোড। এই ধরনের অ্যাড্রেসিং মোডে ইন্ডেক্স রেজিস্টার ব্যবহার করে থাকে প্লাস তার সাথে 16 বিটের ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এখানে এসআই এবং ডিআই যে কোনো একটি ব্যবহৃত হবে, তার সাথে আমার 16 বিটের ডিসপ্লেসমেন্ট যোগ হয়ে ফিজিক্যাল অ্যাড্রেসের অফসেট তৈরি হবে। যেমন উদাহরণে আমরা এখানে দেখি আগেরটির মতোই শুধু এই রেজিস্টারটা চেঞ্জ হবে, বেজের ক্ষেত্রে বিএক্সবিপি আর ইন্ডেক্সের ক্ষেত্রে এসআই বা ডিআই। তাহলে মুভ এক্স কমা এসআই ইন্টু 3000 বা 3000 আমার হচ্ছে ডিসপ্লেসমেন্ট হিসাবে আছে। তাহলে এখানে আমার অফসেটটা হবে এসআই প্লাস ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা যদি এসআই ধরে নিই যে 1000 ভ্যালু আছে তাহলে 1000 প্লাস 3000 মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 4000। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস কি দাঁড়াবে, 2000 × 10 প্লাস 1000 প্লাস 3000 = 24000। তাহলে এই সোর্সের ফিজিক্যাল লোকেশন আমরা পেলাম 24000। এই 24000 লোকেশনে যে ডাটাটি আছে সেটি এক্স এ স্থানান্তরিত হবে। এই ছিল ইন্ডেক্স মেমোরি অ্যাড্রেসিং মোড। এরপরে আমরা চলে যাব, দুটোই এখানে দেওয়া হয়েছে অর্থাৎ এটা আবার একটু আলাদা হবে, বেস ইন্ডেক্স মেমোরি অ্যাড্রেসিং মোড। বেজ ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড অর্থাৎ বেজও থাকবে ইন্ডেক্সও থাকবে, তার সাথে ডিসপ্লেসমেন্ট থাকবে। সহজ কথা, আমরা নাম দেখি কিন্তু এটা মনে রাখার চেষ্টা করব, বেজ রেজিস্টারও থাকবে ইন্ডেক্স রেজিস্টারও থাকবে, তার সাথে 16 বিটের একটা ডিসপ্লেসমেন্ট থাকবে, অর্থাৎ এসআই বা ডিআই থেকে একটি, বিএক্স বা বিপি থেকে একটি, এবং তার সাথে 16 বিটের ডিসপ্লেসমেন্ট দিয়ে আমার অফসেট ঘোষণা করা হবে। তাহলে এখানে মুভ এএক্স কমা এসআই ব্র্যাকেটে ডিবিএক্স ব্র্যাকেটে 3000। তাহলে এখানে ইন্ডেক্স, এখানে বেস, আর এই হলো ডিসপ্লেসমেন্ট। তাহলে সোর্স আমার এখানে অফসেট হিসেবে যদি ক্যালকুলেশন করি তাহলে এসআই এর ভিতরে যা আছে তার মান প্লাস বিএক্স এর যা আছে তার মান প্লাস ডিসপ্লেসমেন্ট, এখানে এখানে 3000 ব্যবহার করা হয়েছে, সেইটা যদি আমরা ধরে নিই যে এসআই 1000 রয়েছে এবং বিএক্স এ রয়েছে 1000 এবং ডিসপ্লেসমেন্ট এখানে দেওয়া আছে 3000, তাহলে আমার অফসেট হবে 5000। তাহলে ডিএস যদি 2000 থাকে তাহলে ফিজিক্যাল লোকেশন, ফিজিক্যাল অ্যাড্রেস হবে আমার 2000 × 10 প্লাস 1000, অর্থাৎ 25000 আমার মেমোরি লোকেশন তৈরি হবে। এই 25000 লোকেশন আমার সোর্স অপারেন্ডের লোকেশন, এই সোর্স অপারেন্ড আসবে আমার 25000 লোকেশনে যে ডাটাটি রয়েছে সেটি আমার স্থানান্তরিত হবে এক্স এ। লাস্ট মেমোরি লোকে অ্যাড্রেসিং এর পয়েন্ট হলো স্ট্রিং অ্যাড্রেসিং মোড। এইখানে আমার সেই ক্যালকুলেশনগুলো অটোমেটিকলি হবে এবং ফিক্সড। আমরা এর আগে একবার দেখাইছি যে স্ট্রিং অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে আমার অফসেটটা ফিক্স থাকে, কোথা থেকে কে হবে সে অটোমেটিকলি একটির পর একটি চেঞ্জ হতে থাকবে। এখানে আমার কোনো অপারেন্ড উল্লেখ, অফসেট উল্লেখ থাকবে না, কিন্তু মেমোরি লোকেশন ক্যালকুলেশন হবে। এনে দুটো আমাদের এখানে ব্যবহার করা হয়ে থাকে, একটা হচ্ছে সোর্স অপারেন্ড হিসাবে এসআই এবং ডেস্টিনেশন অপারেন্ড হিসাবে ডিআই ব্যবহৃত হয়ে থাকে। যে সোর্স অপারেন্ডের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করা হয় এভাবে, অর্থাৎ যেহেতু ডাটা সেই জন্য DS × 10, আর অফসেট হিসেবে এসআই এর ভ্যালুটি এখানে অফসেট হিসেবে সরাসরি কাজ করে সোর্স অপারেন্ড আসে, এবং ডেস্টিনেশন অপারেন্টার ক্ষেত্রে ইএসটা এখানে
সেগমেন্ট রেস্ট হিসেবে ব্যবহৃত হয়, এক্সট্রা সেগমেন্ট ইনটু 10, আর ডিআই থেকে আমার অফসেট ব্যবহৃত হয়ে থাকে। একই এইভাবে সোর্স অপারেন্ট এবং ডেস্টিনেশন অপারেন্টের কাজ বাইটে স্থানান্তরিত হয়। তাহলে এটা ছিল মেমোরি লোকে মেমোরি অ্যাড্রেসিং এর শেষ পয়েন্ট। আমরা এর পরের পয়েন্টে চলে যাব, পোর্ট অ্যাড্রেসিং মোড, আইও পোর্ট অ্যাড্রেসিং মোড। অর্থাৎ পোর্ট অ্যাড্রেসিং বলতে আমরা যে সরাসরি বাইরে থেকে যে ডাটাটা নেওয়া হয় পোর্টের মাধ্যমে, এই পোর্টের মাধ্যমে সাধারণত 8 বিটের অ্যাড্রেস ব্যবহার করা হয়ে থাকে। অ্যান্ড এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, এটা হচ্ছে ডাইরেক্ট পোর্ট অ্যাড্রেসিং আর এটা হচ্ছে ইনডাইরেক্ট পোর্ট অ্যাড্রেসিং। পোর্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে দুটো ইনস্ট্রাকশন সাধারণত ব্যবহৃত হয়ে থাকে, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে আউট। অর্থাৎ ডাটা নেওয়া এবং দেওয়া, নেওয়ার জন্য হলো আউট আর দেওয়ার জন্য হচ্ছে ইন। তাহলে এখন এই দুই ভাগে ভাগ করে মানে ডাইরেক্ট হিসেবে আমরা সরাসরি যখন যদি বলি যে ইনস্ট্রাকশনে যখন পোর্ট অ্যাড্রেস সরাসরি দেওয়া থাকে তখন আমরা ডাইরেক্ট পোর্ট অ্যাড্রেসিং বলে থাকি। যেমন এই ক্ষেত্রে আমরা দিয়েছি যে এল আউট 05H এল, অর্থাৎ আউট মানে ডাটাটা পোর্টে যাবে, কোন লোকেশনে যাবে 05 অর্থাৎ 8 বিটের এই ফিজিক্যাল লোকেশনে যা পোর্ট অ্যাড্রেসে যাবে, আর কি যাবে এল এর ভিতরের কন্টেন্টটা এই পোর্ট অ্যাড্রেসে পৌঁছে যাবে। আর ইনডাইরেক্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে, ইনডাইরেক্ট পোর্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আমরা বলছি যে এটা সরাসরি ইনস্ট্রাকশনে না দিয়ে একটা রেজিস্টারের মাধ্যমে, ডিএক্স রেজিস্টারের মাধ্যমে দিয়ে দেওয়া হয়, তখন আমরা তাকে ইনডাইরেক্ট পোর্ট অ্যাড্রেসিং বলে থাকি বা ভেরিয়েবল বলে থাকি, আর এটাকে আমরা সাধারণত ফিক্সড বলে থাকি। কারণ এখানে এখানে যা দিচ্ছে সেটা ফিক্সড চেঞ্জ হয় না, কিন্তু এখানে ডিএক্স এর মান চেঞ্জ করলেই পোর্ট অ্যাড্রেসটাও চেঞ্জ হয়ে যায়, সেজন্য এটাকে সাধারণত আমরা ভেরিয়েবল বলে থাকি আর এটাকে আমরা ফিক্সড বলে থাকি। তথা ডিএক্স এর মধ্যে আমার পোর্ট অ্যাড্রেস থাকবে, ইন ইনস্ট্রাকশন আমরা কি আমরা ডাটাটা নিব পোর্ট থেকে, তাহলে ডিএক্স রেজিস্টারে যে কন্টেন্টটা রয়েছে সেটা পোর্ট অ্যাড্রেস, এই পোর্ট অ্যাড্রেস থেকে যে ডাটাটা আমার এল রেজিস্টারে আসবে। তাহলে এটা হলো পোর্ট অ্যাড্রেসিং। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিলেটিভ অ্যাড্রেসিং মোড। এই ধরনের রিলেটিভ অ্যাড্রেসিং মোডকে আমরা সাধারণত ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং মোডও বলে থাকি, কারণ এখানে আমার ডিসপ্লেসমেন্ট একটু আগে আমরা যেটা দেখলাম এখানে আমার সরাসরি ইনস্ট্রাকশনে দেওয়া থাকে, সেটার সাথে আইপি কন্টেন্ট যোগ করে আমার অফসেট তৈরি হয়, সেই ক্ষেত্রে আমার অফসেটটা তৈরি হয়। এই যে এই জাতীয় ইনস্ট্রাকশনের ক্ষেত্রে অপারেন্ট হিসেবে আইপির সাথে সাইন 8 বিট ডিসপ্লেসমেন্ট স্পেসিফাই করা থাকে, যেমন জাম্প নট ইকুয়াল টু ক্যারি স্টার্ট। অর্থাৎ এই ইনস্ট্রাকশনটা যদি জাম্প করবে যদি ক্যারি জিরো থাকে, ক্যারি যদি জিরো হয় নট ইকুয়াল টু ক্যারি যদি জিরো না হয় তাহলে আমার স্টার্টটা স্টার্ট লোকেশনে চলে যাবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড। এই জাতীয় ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমার কোনো অপারেন্ট থাকে না, অর্থাৎ মেশিনকে সরাসরি সরাসরি যে কমান্ডসগুলো দেওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে আমার অপারেন্টগুলো প্রয়োজন হয় না, যেমন সিএলসি অর্থাৎ ক্লিয়ার ক্যারি, এই কমান্ডটা আমি সরাসরি কন্ট্রোলারকে দেওয়া হচ্ছে, এই জাতীয় অপারেন্ট আমাদের ব্যবহৃত হয় না। এই ইনস্ট্রাকশনের ফলে কি হবে যে ক্যারি ফ্ল্যাগটি ক্লিয়ার করে জিরো করে দেওয়া হবে। এই ধরনের সিঙ্গেল সিঙ্গেল যে কমান্ডস বা ইনস্ট্রাকশন গুলো থাকে তাদেরকে আমরা ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড বলে থাকি। এটা চিন্তা আমার খুব সহজ হবে। এই এটার ক্ষেত্রে আমার পার্থক্য হলো যেখানে আমার একটা ডিসপ্লেসমেন্ট থাকবে, আর এইখানে ইমপ্লাইড অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আমার কোনো ডিসপ্লেসমেন্ট থাকবে না, শুধু অপকোড থাকবে। এই ছিল আমার অ্যাড্রেসিং মোড। তোমরা আশা করব তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়েছে, বিশেষ করে মেমোরি অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে ছাত্রদের অনেক অভিযোগ থাকে যে তারা এটা বুঝতে পারছে না, ফিজিক্যাল ক্যালকুলেশন করতে সমস্যা হচ্ছে। তো তোমরা ঠান্ডা মাথায় এই লেকচারটি বারবার দেখলে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই লাইভ ক্লাস দেখার জন্য আমরা ফেসবুকের www.facebook.com/skill.gov.bd তে গেলে আমাদের এই লাইভ ক্লাসগুলোকে তোমরা দেখতে পাবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। আর ক্লাসগুলো যদি আবার আমরা আর্কাইভ হিসেবে দেখতে চাই তাহলে www.skills.gov.bd
স্ল্যাশ টিটিতে গেলে এই ক্লাসের রেকর্ডিং গুলো তোমরা পাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আবার ক্লাস দেখা হবে। ধন্যবাদ।